ধর্মনগর মহকুমার শাসকের উদ্যোগে মঙ্গলবার হজ যাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। বিবেকানন্দ সার্থ শতবার্ষিকী ভবনে হয়েছে এই সংবর্ধনা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্বমন্দু সেন, ধর্মনগর মহকুমার শাসক রাজেশ কুমার দাস অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে বিধায়ক বিশ্বমন্দু সেন বলেছেন, প্রতি বছরই আমাদের রাজ্য থেকে মক্কায় হজ করতে হাজার হাজার যাত্রী যান। হজ যাত্রীদের এই যাত্রা যাতে শুভ হয় এ লক্ষ্যে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়। ইসলাম ধর্মাবলম্বী কোন মহাপুরুষের সৃষ্টি হয়েছে। এই যে মহরম করেন, হায় হাসান, হায় হোসেন, সুর কিন্তু দেখবেন, দুঃখের ক্ষেত্রে সব কিন্তু সুর আছে দেখবেন, কারণ সুর ছাড়া ঈশ্বর বলুন, আল্লাহ বলুন,